औज़ुबिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उकदातम मिन लिसानी याफकाहु कौली। आशा करी आपनारा सबाई भालो आछेन। महान रब्बुल आलामीनेर दया आमिओ आलहमदुलिल्लाह भालो आछि। आजके आमी आपनादेर आमादेर जे मा बोनरा आछेन, आमादेर मेये, आमादेर बोन, आमादेर मा, आमादेर स्त्री, आमादेर परिवार, आमादेर दादा दादी, आमादेर नानी जारा आছেন, स्पेशালি যারা 40 ঊর্ধ্ব মহিলা আছেন তাদের কিছু কথা বলতে চাই, কিছু হেলথ পরামর্শ দিতে চাই। কারণ আমি আমার প্র্যাকটিসে সবচেয়ে বেশি 40 ঊর্ধ্ব নারী পেয়ে থাকি। আমার যে প্র্যাকটিস ডিপিআরসি হসপিটাল এ যে রিহ্যাব সেন্টার, পেইন সেন্টার, প্যারালাইসিস সেন্টার, পুনর্বাসন সেন্টার এবং হাসপাতাল, আমাদের ডিপিআরসি ডায়াগনস্টিক ল্যাবে আমরা যে রোগীগুলো নিয়মিত দেখে থাকি तार मध्य सबचे बेशी आमादेर होच्छे महिलारा, आमादेर मा बोनरा सबचे बेशी आसेन आमार काछे। एर मध्य 40 ঊর্ধ্ব नारीर परिमाणई सबचे बेशी। तो एदेर एकटा प्रतिनियतई विभिन्न परामर्श हयतो आलादा आलादा दिये थाकि आमि, बा विभिन्न चिकित्सा दिये थाकि। अनेके आमार यूट्यूब, फेसबुक, टुइटार, लिंकडइन, आमादेर सोशल मीडिया एबं कि आमि जे पत्रपत्रिकाय जखन लिखी सेखाने कमेंटे देखि बा विभिन्न टेलिभिशने जे प्रोग्रामगुला करी बा मानुषेर सबारी किछु जिनिस जाना थाके, महिलादेर किछु जिनिस तारा जानते चाय बा किभाबे महिलारा भालो थाकते पारे, स्पेशালি बात ব্যথাজনিত समस्या, हाड़ क्षय रोगे बा शारीरिक अक्षमता, डिसेबिलिटी, প্যারালাইসিসে किभाबे तारा सुस्थ थाकते चाय। तो सेटा निये आमि आजके आलोचना करब। एखन आसेन महिलादेर सबचेये आसले एई ব্যথা বেদনা কেন হয় বা কেন হওয়ার কারণটা কি, পুরুষের তুলনায় কেন বেশি হয়, এটা যদি আমরা একটু খেয়াল করি। একটা পুরুষের লাইফস্টাইল জীবনব্যাপী আর একটা মেয়ের মহিলার লাইফস্টাইলটা টোটালি ভিন্ন। পুরুষের শারীরিক যে হরমোনাল ব্যাপারগুলো আছে আর মেয়েদের বা মহিলাদের হরমোনাল ব্যাপার টোটালি ভিন্ন। একটা মেয়ে জন্মের পরে ছোটকাল থেকে সে যখন বড় হতে থাকে এক পর্যায়ে তার মাসিক শুরু হয়ে যায়, তারপরে তার স্কুল থাকে, তার পারিবারিক কাজ থাকে। একটা ছেলের সাথে তার কিন্তু ওইখানে ডিফারেন্স হয়ে যায়। একটা ছেলে যেমন দৌড়ঝাঁপ করে, কিশোর কিশোরী বা যুবক যৌবন থাকা অবস্থায় সাইকেল চালায়, সাঁতার কাটে, মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে, সবই করে। কিন্তু একটা মেয়ে যখন একটু বড় হয়, কিশোরী হয়ে যায়, তখন মা বাবা কিন্তু তাকে রেস্ট্রিকশন করে দেয়, তাকে আর তখন কিন্তু বের হতে দেয় না বা তার বিভিন্ন অ্যাক্টিভিটিস যে শারীরিক কসরত, খেলাধুলা, এটা বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টে আমরা দেখি না বা স্পেশাল ইসলামিক যে রাষ্ট্রগুলো আছে এখানে একেবারেই রেস্ট্রিক্টেড থাকে। তো যার কারণে তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা কর্মক্ষমতা বা কর্মদক্ষতা, যে মাসেলের স্ট্রেংথ বাড়ানো, আমরা মাসেল পাওয়ার বলি, আমরা মাসেল 0 to 5 গ্রেডিং করে থাকি, 0, 1, 2, 3, 4, 5 এই যে মাসেল গ্রেডিং স্কেল, মাসেলের এন্ডুরেন্স, স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটি এগুলা কিন্তু একটা মেয়ের কিন্তু ওই ক্ষেত্রে কমে যায় বা কম হওয়ার সম্ভাবনাই থাকতে পারে। কিন্তু একটা ছেলে কিন্তু সে দৌড় ঝাঁপ সবই করে, মুভমেন্ট করে বা খেলাধুলা করে বা ওই কিশোর কৈশোরে থাকে যখন বা যুবক হয় বা যুবতী থাকে, তখন কিন্তু একটা মেয়ে কিন্তু ছেলের তুলনায় ফিজিক্যালি আসলে ওখানে অনেকাংশে কম কাজকর্ম মানে শারীরিক কসরত হয়ে থাকে। উপযুক্ত তারা বাবা মার বিভিন্ন পারিবারিক কাজে নিচে বসে কাজ করা, বিভিন্ন পারিবারিক ছোট ছোট কাজ করা, যেই সকল কাজে ইঞ্জুরিগুলো হয় তারা করে থাকে। তো ওইখান থেকেই কিন্তু তাদের ব্যথা বেদনা শুরুতেই দেখা দেয়। তারপরেও আসলে আমাদের সমাজে আমরা দেখছি, আপনারা হয়তো জিনিসটা অনেকে অন্যভাবে নেবেন, আসলে নেওয়ার কিছু নেই, যেটা বাস্তবতা। আমাদের সমাজে একটা ঘরে যদি ছেলে আর মেয়ে থাকে তখন বাবা মা একটু ছেলেটাকে বেশি খাবার দেয় বা বেশি ভালো খাবার দেওয়ার চেষ্টা করে। এটা একটা মানসিকতার ব্যাপার, দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি অনেক ক্ষেত্রে। আমি সব ফ্যামিলির কথা বলছি না বা হয়ে থাকে। তো মেয়েটা কিন্তু ওই ক্ষেত্রে তার এটা কিন্তু ঘাটতি হয়, তার যে সুষম ভালো খাবারটাও একটু এখানেও কিছুটা ল্যাকিংস থাকতে পারে। তারপরে তার যে মাসিক ঋতুচক্র চলতে থাকে তখন তার হিমোগ্লোবিনের ঘাটতি হয়, তার বিভিন্ন মিনারেলসের ঘাটতি হয়, যেটা হয়তো অনেক ক্ষেত্রে পর্যাপ্ত যে আমাদের খাবার তার পাওয়ার কথা সেটা আর হয়ে ওঠে না বা খাওয়া হয় না, বা তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস না থাকার কারণে তার খিদামন্দ থাকে, সে ঠিকমতো খায় না। এই সকল কারণে দেখা যায় যে তার হাড় ও জোড়া, মাংসপেশি, কানেকটিভ টিস্যুর বিভিন্ন প্রকার ডিসঅর্ডার, ডিজিজে से ओखान थेके आक्रांत होते पारे। तारपरे एकटा मेये जखन एकटा निर्दिष्ट लाइफे चले आसे बड़ो हय मा बाबा ताके बिये दिये देय से चले जाय शশুর বাড়িতে বা আরেকটা লাইফে এখানে কিন্তু তার লাইফ স্টাইলটা আবার একটু মানে আরেকটা পরিবেশে সে একটা নতুন পরিবেশে খাপ খেয়ে নেওয়া সেই ক্ষেত্রে তার বিভিন্ন শারীরিক মানসিক বিভিন্ন স্ট্রেস থাকতে পারে বা হতে পারে। তা থেকেও কিন্তু তার রিসার্চ ওয়ার্কে বলা হয় দেখা যায় যে তাদের বিভিন্ন ব্যথা বেদনা বা শারীরিক সমস্যা হতে পারে। যখন সে প্রেগন্যান্ট হয় বা প্রেগন্যান্সি আসে তখন কিন্তু যে মেকানিক্যাল কিছু চেঞ্জ আসে ডিউ টু ওভারওয়েট অফ দ্য অ্যাবডোমেন তখন কিন্তু তার শারীরিক বিভিন্ন মাসেলগুলা যেমন হরমোনাল কিছু চেঞ্জ আসে যে চেঞ্জের কারণে অনেক সময় মাসেল অনেক রিল্যাক্স হয় ফ্লেক্সিবিলিটি হয় যেহেতু তাকে বাচ্চা ধারণ করার জন্য উপযুক্ত হইতে হয় শরীর। তো এই যে ন্যাচারাল প্রক্রিয়াতেও কিন্তু তার একটা মেকানিক্যাল চেঞ্জ আসে। মেরুদণ্ডের উপর একটা প্রেসার পড়ে, তার হাঁটু কোমরের উপর একটা প্রেসার পড়ে দীর্ঘ 9 মাস বা 10 মাস বাচ্চা গর্ভে ধারার কারণে তার কিন্তু এখানে একটা প্রেসার পড়ে। তা থেকে কিন্তু মহিলাদের এখানেও একটা হাড় জোড়ার বা মাংসপেশির বিভিন্ন ডিজিজ ডিজঅর্ডার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে পারিবারিক বিভিন্ন কাজ তো কন্টিনিউ করতেই থাকে। ওই সময় কিন্তু একটা আমাদের মা বোনরা আসলে কিন্তু বিয়ের পরে অন্য উন্নত বিশ্বের মেয়ে মহিলাদের মতো সুইমিং পুলে যাওয়া সাঁতার কাটা সাইক্লিং করা দৌড় এগুলা কিন্তু তাদের পক্ষে করা হয়ে ওঠে না এবং বাসায় কিন্তু তারা সারাক্ষণ দেখা যায় যে তাদের আস্তে আস্তে ডিউ টু ল্যাক অফ অ্যাক্টিভিটিস এবং বাসা বিভিন্ন খাবার পাক শাক করার কারণে তারা কিন্তু আস্তে আস্তে তখন অতিরিক্ত বিভিন্ন খাবার খেয়ে ফেলে। যেমন বাচ্চাদের খাবার মা কি করেন বাচ্চার খাবার বাচ্চা না খেলে মা চিন্তা করে এটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আমি খেয়ে ফেলি তো এই খাবারটা খায় কিন্তু তার যে উপযুক্ত খাবার তার জন্য তৈরি সেটা কিন্তু সে আর খেতে ভুলে যায়। তার যেহেতু বাচ্চার খাবার খেয়েই তাকে পেট ভরতে হয় তো বাচ্চার খাবারগুলো আমাদের দেশে দেখবেন যে মোস্ট অফ দ্য খাবারগুলো বাচ্চাদের বেশিরভাগ একটু মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়ানো হয় ছোটোকাল থেকে। হ্যাঁ দুগ্ধজাত খাবার পায়েস যেটা বাংলাদেশের আমরা প্রাচীনকাল থেকে দেখে আসছি। তো মার ওজন আস্তে আস্তে বাড়তে থাকে এবং মা এক পর্যায়ে কিন্তু অবেসিটি বা অতিরিক্ত ওজন হয়ে যায় এবং অতিরিক্ত ওজনের কারণে মার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ শুরু করে। কারণটা হচ্ছে ওভারওয়েট যখন ওভারওয়েট হয়ে যাবে তখন আমাদের স্পেশালি ওয়েট বিয়ারিং যে জোড়াগুলো আছে মানে মেরুদণ্ড বা হাঁটু হিপ জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের পাতার যে জয়েন্টগুলো আছে এগুলোর উপরে আস্তে আস্তে কী হয় প্রেশার পড়তে থাকে ওভারওয়েট হয়ে যায়। এবং এই যে একটা মার জীবনচক্রের একটা মহিলার এই যে হরমোনাল চেঞ্জ ইনঅ্যাক্টিভিটি তারপরে হচ্ছে খাবারের যখন বাচ্চা মানে সংসার হয়ে যায় তখন অতিরিক্ত বিভিন্ন খাবার পাকশাক করার কারণে বা আস্তে আস্তে বিভিন্নভাবে সে খেয়ে ফেলে এটা হয়তো মার চোখে পড়ে না কিন্তু আস্তে আস্তে এইভাবে ওয়েটটা গেইন হয়ে যায় এবং গেইন হওয়ার কারণে আমাদের যে ফ্যাটি টিস্যুগুলো আছে এই টিস্যুগুলো এক প্রকার প্রোটিন তৈরি করে শরীরে যেগুলো আমাদের শরীরে প্রদাহ তৈরি করতে পারে। ইনফ্ল্যামেশন এই যে আমরা ব্যথার কথা বলছি ব্যথাটা এটা ডিউ টু ইনফ্ল্যামেশন প্রদাহ তাহলে ফ্যাটি টিস্যুগুলো প্রদাহের কারণে মহিলাদের বেশি এই ব্যথা বেদনা বা আর্থ্রাইটিস রোগ হতে পারে। তারপরে মহিলাদের হচ্ছে পুরুষের তুলনায় অটো ইমিউন ডিসঅর্ডার বিভিন্ন প্রকার আর্থ্রাইটিস এগুলা কিন্তু মহিলাদের বেশি হয়ে থাকে। এটা রিসার্চ ওয়ার্কে তাই দেখা গিয়েছে যে মহিলাদের সবচেয়ে বেশি হয়ে থাকে। তারপরে হচ্ছে তাদের হরমোনাল ইমব্যালেন্স যেমন 40 আপ হলে দেখা যায় যে মহিলাদের যে ইস্ট্রোজেন নামক হরমোন এটার ঘাটতি হয়ে যায় এবং এই ইস্ট্রোজেন আমাদের বোনস এবং জোড়ার মহিলাদের স্পেশালি গঠনে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। যখন ইস্ট্রোজেনে ঘাটতি হয়ে যায় যখন তার পিরিয়ড আস্তে আস্তে বন্ধ হতে থাকে তখন এই ঘাটতি হওয়ার কারণে হাড় ও জোড়া ক্ষয় শুরু হয় এবং অস্টিওপোরোসিস অস্টিওপেনিয়া মাংসপেশির ব্যথা হাড্ডির ব্যথা বিভিন্ন ব্যথা বেদনা আস্তে আস্তে শুরু হতে থাকে নারীদের। এবং দেখা যায় যে তাদের যে খাবারের ক্ষেত্রে মহিলাদের একটু টেন্ডেন্সি থাকে স্পেশালি একটু ফাস্টফুড জাতীয় খাবার ভাজা পোড়া এটা একটু তুলনামূলক আমরা দেখেছি যে তাদের এই টেন্ডেন্সিগুলো থাকে। তো অল ভাজা পোড়া বা একটু আপনার দেখবেন একটু স্পাইসি জাতীয় খাবার মহিলারা কিন্তু পুরুষের তুলনায় বেশি খায়। তো অনেক স্পাইসি যেগুলো ন্যাচারাল খাবার এতে কোনো প্রবলেম না হলেও বাট মোস্ট অফ দ্য কৃত্রিম স্পাইসেস খাবারে কিন্তু ইনফ্ল্যামেটরি প্রোডাক্ট থাকে তো যার কারণে দেখা যায় যে তাদের ব্যথা বেদনা বা হাড় জোড়ার বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আর 50 বা 50-র উপরে যখন টোটালি পিরিয়ড বা ঋতুচক্র বন্ধ হয়ে যায় যে ইস্ট্রোজেন হরমোনের অভাবে তো অস্টিওপোরোসিস বা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি এত বেড়ে যায় যে প্রতিটা জোড়া দেখা যায় যে একটা মহিলা আস্তে আস্তে ছোটো হয়ে আসে কুজো হয়ে যায় ব্যথা বেদনা হয় হাঁটু ক্ষর হয় ঘাড় ব্যথা হয় विभिन्न समस्या तादेर आस्ते आस्ते देखा जाए। तारपरे अनेक समय महिलादेर जी हिस्टेक्टमी एटा एकटा प्राय कमन जी अनेक समय गायनोकोलॉजिकल विभिन्न रोगेर कारणे गायनिक डिजिजर कारणे अनेक समय जी आमरा डाक्तार साहेबराई देखा जाए जी महिलादेर अनेक समय आमरा ओई तादेर जरायु फेले दीते बाध्य करा हय बा फेले देवा प्रयोजन हय जीवन रक्षार्थे बा ओभारि फेले दीते हय तखन देखा जाए जी तादेर जदि एट द टाइम अफ नर्माल साइकेलेर मध्य फेले देय तखन किन्तु ओई जे हर्मोनल इनब्यालेंस डिफिसियेंसिर कारणे तादेर किन्तु हाड़ ओ जोड़ा क्षयरोग शुरू हये जाय। अच्छा तारपरे हच्छे महिलादेर आमि बोलछि एर आगे जी जखन मा बोन बड़ो माने जारा बासाय थाकेन एदेर विभिन्न कारणे एदेर आर पुरुषदेर मतो एरकम एक्सारसाइज हये उठे ना बाहिरे चलाफेरा कम हय मोस्ट अफ द महिला ग्रामेर महिला होक एकटा पुरुष पानिते नामले किन्तु झाप दे एकटा 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 सातार दिये देय ठीक ना किन्तु एकटा महिलादेर क्षेत्रे सेटा हय ना बा रास्ताय नामले एकटा पुरुष जेभाबे हाँटा चलाफेरा करते पारे महिलादेर सेई एक्सारसाइजेर घाटति थाके एक्सारसाइज घाटतिर कारणे किन्तु तादेर विभिन्न व्यथा बेदना हय एबं महिलारा तुलनामूलक एमनि तो रोदे जेते चाय ना आमादेर जे उठति बयसी मेयेरा आछे तारा तादेर सौंदर्य रक्षार्थे तारा किन्तु सान एक्सपोजारे जेते चाय ना एटा एकटा मानसिकभाबेई तारा जी कालो हये जाबे बा एटा एकटा टेंडेंसि थाके बा आमादेर जारा महिलार मोस्ट अफ द महिलाओ तो जार कारणे तादेर जे भिटामिन डि एर एकटा इनसाफिसियेंसि थाके कारण सानलाइट हच्छे न्याचाराल एक्स प्रोडक्शन करे थाके आमादेर शरीरे भिटामिन डि तो एटा किन्तु मेयेदेर क्षेत्रे एटा कम हये थाके आर आमादेर एई साबकन्टिनेंटे आसले आमादेर मोस्ट अफ द मानुषई आमरा किन्तु एकटु श्याम बा उज्जवल श्याम बा कालो बर्णेर मानुष तो जार कारणे मेलाटोनिनेर प्रभावेओ किन्तु आमादेर शरीरे एमनतो भिटामिन डि एई जोने आमादेर कम तो जार कारणे ओई जे सूर्य रश्मिते ना जावा एटु एकटा मेयेदेर एकटा टेंडेंसि सानलाइट एक्सपोजार ना बोललेई चले आरेकटा हच्छे महिलादेर किन्तु घुमेर माने स्लिप डिस्टारबेंसटा एक पुरुषदेर तुलनाय बेशी एई जे लैक अफ रिलैक्सेशन रिलैक्सेशन ठीकमतो ना होले किन्तु हाड़ जोड़ार क्षयेर समस्या बेति होते पारे विभिन्न साइकोलॉजिकल डिसऑर्डारे तारा भुगे थाके स्पेशली स्ट्रेस डिसऑर्डार फाइब्रोमायालजिया दिस इज अनादार मायोसाइटिस बा मायोसिफिकेशन बा टेंटिनाइटिस होये थाके विभिन्न फाइब्रोमायालजिक विभिन्न स्ट्रेसफुल जो साइकोलॉजिकल डिसऑर्डारगुला एटा पुरुषेर तुलनाय मेयेरा बेशी भुगे थाके तो एई सकल कारणे किन्तु व्यथा बेदना होते पारे ओ जे पुअर स्लिपर कारणे व्यथा बेदना होते पारे। तारपरे हच्छे महिलादेर किछु औषध स्पेशली तारा किन्तु अनेक समय कन्ट्रासेप्टिव पिल खेते हय जेहेतु प्रेगनेंसि एवॉयड करार जन्य विभिन्न हर्मोनल इंजेक्शन निते हय एगुलार कारणे किन्तु आपनार डिउ टू कन्ट्रासेप्टिव पिल अनेक समय एंटीसाइकोटिक ड्राग एई जे विभिन्न डिप्रेशनेर जन्य घुम ना होवार कारणे ए सकल विभिन्न ड्राग्स थेके किन्तु तादेर ओभारवेट हय अनेक समय किन्तु हाड़ ओ जोड़ा क्षय होते पारे बा ए ओषुधेर जे एकटा पार्श्व प्रतिक्रिया आछे ऑस्टियोब्लास्टिक एक्टिविटीके ओषुध कमिये देय आर पुरुषेर तुलनाय मेयेरा एकटु पानी कम खाय एटा किन्तु रिसार्च वार्के आसछे पानी एमनि तो तादेर कम लागे 3 लिटार पर डे एकटा सुस्थ मेये महिलार जन्य तो एई बार बार पानी कम खावार कारणे आबार महिलादेर किन्तु यूटीआई यूरिनारि ट्रैक्ट इनफेक्शन पीआईडी पेल्भिक इनफ्लामेटरी डिजीज एकेबारे कमन एनी प्रदाह एनी यूटीआई बा जे कोनो प्रदाह किन्तु शरीरे अन्य सिस्टेमिक प्रदाह होते पारे सो ता थेकेओ किन्तु इनफ्लामेशन होये मांसपेशी व्यथा हाड़ व्यथा जोड़ा व्यथा एगुला किन्तु होये थाके। आरेकटा हच्छे आमादेर ब्लाड फ्लो सार्कुलेशन कम होवार कारणे तो ब्लाड फ्लोते आर आगे बोलेछि चलाफेरा कम एक्सारसाइज कम अनेक कारणे एटा हय तारपरे हच्छे अनेक समय अनेक पुरुषरा जदिओ विभिन्न अ্যালকোহল অ্যাবিউজার आछे बाट अनेक महिलारा आछे जे अनेके बासाय अ্যালকোহল खाय एटा होतो आमरा कम देखी चोखे बाट एटा थेकेओ किन्तु ब्लाड फ्लो कम हय सार्कुलेशन कम हय एक्सारसाइज कम होवार कारणे आर पाशापाशि अनेक समय सादा जर्दा विभिन्न जे तामाक जातीय खाबारगुला मा बोनरा खेये थाकेन आपनारा किभाबे खान पानेर साथे डाइरेक्ट चिबिये हाँ पुरुषरा तो पुड़िए खाय आपनारा चिबिए चिबिए खान तो ता थेके ओई जे सार्कुलेटरि डिसऑर्डार हय कार्डियोभास्कुलार डिसऑर्डार हय एबं फ्लो कमे जाए शरीरे जखन फ्लो कमे जाए इनफ्लामेटरि एक्सुडेटगुला सार्कुलेशन आसते पारे ना विभिन्न आमादेर जे मांसपेशी हाड़ जोड़ा टेंडन शीट लिगामेंट कानेक्टिव टिश्यूते जगह जगह डिपोजिट हये एई समस्याटा देखा दिते पारे। आरेकटा आछे हाइपोथायरয়েডিज्म एटा अ্যানাদার एकटा हर्मोनल डिसऑर्डार যেটা হচ্ছে মহিলাদের বেশি হয়ে থাকে তা থেকে অতিরিক্ত অবেসিটি হতে পারে ব্যথা বেদনা এগুলা হতে পারে তো आरो लट्स अफ कज आछे जेटा आमादेर मा बोनदेर एई बात ओ हाड़ जोड़ा रोग एगुला हये थाके तो आमरा बेशिरभागई महिलादेर एई समस्याटा पुरुषदेर तुलनाय बेशी पेये थाकि। एखन आपनादेर करणीय कि आमि जे कजगुला बोललाम इतिपूर्वे आपनारा कजगुला मिनिमाइज करार चेष्टा करबेन जी আপনার আজকে থেকে একটা মেসেজ ক্যারি করা দরকার। মেয়েদেরকে খেলাধুলা উৎসাহিত করতে হবে, তাদের পরিবেশ অনুযায়ী দৌড়ঝাঁপ, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সেটা ইনডোর গেমস হোক, আপনাদের আয়োজন করতে হবে বা আপনার পরিবেশ অনুযায়ী তাকে গ্রামে গঞ্জে খেলতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে হবে। সুষম খাবার দিতে হবে। একটা ছেলেকে আপনি যেভাবে ভালোভাবে খাবার দেওয়ার চেষ্টা করেন, মেয়েকেও সেম একটা সুষম পরিমিত খাবার, উপযুক্ত তাদের আরও পিরিয়ড চলাকালীন অতিরিক্ত আমাদের হিমোগ্লোবিন জাতীয় খাবার, যে আয়রন সমৃদ্ধ খাবার, ভিটামিন ডি, জিঙ্ক, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি তাদের দিতে হবে। একটা গ্রোথ উঠতি বয়সী মেয়েদেরকে আরও পর্যাপ্ত বেশি খাবার, আমাদের ভালো খাবার দিতে হবে। ভাত রুটি এগুলো কমিয়ে, শর্করা কমিয়ে, মিষ্টি জাতীয় খাবার কমিয়ে আমাদের বিভিন্ন দুধ, ডিম, হ্যাঁ প্রাকৃতিক যে ন্যাচারাল সোর্স থেকে পাওয়া ফল, শাকসবজি, মাছ, তরকারি, মাংস, হ্যাঁ এক্ষেত্রে গরুর মাংস কিন্তু উঠতিবাসী বাচ্চারা খেতে পারে, মানে যে কোনো পশুর মাংস হোক, মুরগির মাংস হোক, হাঁসের মাংস হোক, ডিম হোক, এগুলা প্রোটিন এবং ফ্যাট জাতীয় সকল ন্যাচারাল সোর্স থেকে হ্যাঁ পাওয়া খাবার তাদেরকে পর্যাপ্ত দিতে হবে। ব্যালেন্স ডায়েট যেটা আমরা বলি, সকল খাদ্য উপাদান যেন থাকে সেটা আমাদের দিতে হবে এবং তাদেরকে খেতে হবে। তাদের শারীরিক পরিশ্রম করতে দিতে হবে, কসরত করতে দিতে হবে। তাদের স্পেশালি মেয়েদের যখন মাসিক চলাকালীন বা যেহেতু তাদের ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এবং পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অনেক ক্ষেত্রে বেশি ক্ষেত্রে হয়ে থাকে, তো তাদের হাইজিন মেনটেন করা, যে স্যানিটারি প্যাড ব্যবহার করা, স্বাস্থ্যবিধিগুলো মারা শিখিয়ে দিবেন যেন তাদের এই জাতীয় রোগ থেকে তারা ভালো থাকতে পারে। বিভিন্ন ইনফেকশিয়াস বিভিন্ন ডিজিজ হয়ে থাকে তা যেন না হয়, তাহলে কিন্তু অনেকাংশেই শরীরের প্রদাহ আমরা কমিয়ে ফেলতে পারবো, তারা ভালো থাকতে পারবে। তাদেরকে হাসি খুশি থাকতে দিতে হবে, স্পেশালি বয়সন্ধিকালে তাদেরকে কাউন্সেলিং করতে হবে, তাদের প্রচুর খেলাধুলা করতে দিতে হবে, বাবা মার সাথে হাসি খুশি, আমাদের বিভিন্ন মানে সৃজনশীল যে অ্যাক্টিভিটিসগুলো আছে, স্পেশালি ঘুরতে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, বিভিন্ন পর্যটন কেন্দ্র বা বিভিন্ন সৌন্দর্যমণ্ডপ যে জায়গাগুলো আছে এগুলাতে তাদেরকে ঘুরতে নেওয়া, এতে তাদের শারীরিক মানসিক বিকাশে অনেকাংশে হেল্প আসবে। তারা কিন্তু হাসি খুশি থাকবে, এতে তাদের এই জাতীয় সমস্যা বা রোগগুলো অনেকাংশেই কমে যাবে। আর সেটা হচ্ছে যখন মেয়েদেরকে আরও বিভিন্ন এক্সারসাইজে ইনভলভ করতে হবে। বাসায় কিন্তু আপনারা যারা আছেন তারা যদি বাইরে হাঁটার পরিবেশ না পান, ট্রেডমিল ব্যবহার করবেন বা আপনি আপনার মতো করে রাস্তায় হাঁটার চেষ্টা করবেন। নিয়মিত কায়িক পরিশ্রম করতে হবে। আর ওই যে ছোটো ছোটো কাজ, নিচে বসে সারাদিন ঘর সংসারের কাজ, এগুলো একটু কমাতে হবে, হ্যাঁ টানা করা যাবে না। মাঝে মাঝে এগুলো অ্যাভয়েড দিতে হবে, লেজারে যেতে হবে, ঘুরতে যেতে হবে, একটু পরিমিত বিশ্রাম নিতে হবে। বিশ্রাম খুবই ইম্পর্ট্যান্ট। অনেক সময় আমরা দেখি এখন সবাই রাত 2টা 1টা 2টা 3টার সময় ঘুমাতে যান, এটা অ্যাভয়েড করতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা আমার কথা না, এবং এটা কিন্তু রিসার্চ ওয়ার্ক দ্বারা প্রমাণিত। আমরা চেষ্টা করব রাত 10টার মধ্যেই, 8টা থেকে 10টার মধ্যেই ঘুমাতে যাওয়া। যত তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া যায় ততই মহিলাদের অনেক উপকার আসবে। আর আপনারা 3 লিটার পানি অ্যাডাল্ট একজন মহিলা, পূর্ণবয়স্ক মহিলা পার ডে খেতে হবে। 3 লিটার পানি পার ডে প্রতিনিয়ত এটা খাওয়ার অভ্যাস করতে হবে। হাঁটা চলাফেরা করতে হবে, শারীরিক পরিশ্রম করতে হবে, মানসিক টেনশান দূর করতে হবে। চিনি ও চিনি জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। ফাস্টফুডগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মা খালারা যারা আছেন, ওই যে হাদা জোদ্দা তামাক খায়েন, আপনার শাশুড়ি নাকি শিখিয়ে দিয়েছে, নানি নাকি শিখিয়ে দিয়েছে, এইটা বন্ধ করেন। হাদা জোদ্দা পান খাওয়া অভ্যাস ত্যাগ করেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন। আর সর্বোপরি আপনাদেরকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে, স্পেশালি ক্যালসিয়াম ট্যাবলেট। এই ক্যালসিয়াম ট্যাবলেটটা স্পেশালি কোরাল ক্যালসিয়াম, প্রতি রাতে একটা করে টানা 2 মাস খাবেন, আবার 2 মাস বন্ধ, আবার 2 মাস খাবেন, এভাবে বছরে 4 মাস খাবেন। আর ভিটামিন ডি স্পেশালি কোলিক্যালসিফেরল, এটা 3 লাখ ইউনিট খেতে হবে। তবে মানে যে কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট যাই খান না কেন, একটা অথেন্টিক সোর্স থেকে ভালো কোম্পানির ভালো ওষুধ খেতে হবে। উল্টাপাল্টা বাজে কোম্পানির ওষুধ খেয়ে বিপদে পড়া যাবে না, তবে ডাক্তারের পরামর্শে খাওয়াটাই ভালো। এবং অথেন্টিক সোর্স থেকে যেখানে ভালো কোম্পানির ওষুধ পাওয়া যায় এবং যেটাতে ইনগ্রেডিয়েন্ট ঠিকমতো আসে, সে জাতীয় সাপ্লিমেন্টগুলো খেতে হবে। ভিটামিন ডি সেটাও একই নিয়ম, আপনার ভিটামিন ডি 3 লাখ ইউনিট বা যদি টানা 5টা খান, 3 মাস অফ করে আবার 5টা এইভাবে খেতে পারেন। আর যাদের বয়স 50-এর উপরে হয়েছে, আপনারা হায়ালুরোনিক অ্যাসিড ক্যাপসুল কিনতে পাওয়া যায়, টানা 2 মাস খেলেন, আবার 4 মাস বন্ধ, আবার 2 মাস। তারপরে হচ্ছে কোলাজেন টাইপ 2, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, তারপরে হচ্ছে জিঙ্ক, एगुला तारपर होच्छे ग्लुकोसामाइन कन्ड्रोटिन सालफेट एमएसएम ए जातीय साप्लिमेंटगुलो आपनारा किन्तु नियमित डाक्तारेर परामर्शे पाशापाशि खेते होबे एबं शारीरिक कसरत करते होबे स्पेशली हाँटा चलाफेरा सातार काटा सुइमिंग करा ए जातीय एक्टिविटीज किन्तु आपनादेरके ग्रहण करते होबे। आरेकटा होच्छे ऑस्टियोपोरोसिस निये आमि इतिपूर्वे भिडियो दियेछि भिडियोगुलो आगेर भिडियोगुलोते आपनारा बैके गेले पेये जाबेन सेखाने आपनादेर विभिन्न की चिकित्सा बा कोन कोन ओषुध सेखाने बला आछे। তবে প্রত্যেকটা স্পেশালি চিকিৎসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। অনেক সময় মিনারেল টেস্ট করে দেখতে হতে পারে এবং হরমোন টেস্ট থাইরয়েড হরমোন বা অন্যান্য হরমোনাল টেস্টগুলো করে ওই অনুযায়ী আপনারা সাপ্লিমেন্ট এবং ওষুধগুলো খেতে হবে এবং বিভিন্ন এক্সারসাইজ আপনাদের করতে হবে। তাহলে আপনারা ইনশাআল্লাহ এই জাতীয় সমস্যা থেকে ভালো থাকতে পারবেন। আমি প্রায় রোগী পাই একেবারে কুজো হয়ে গিয়েছে, বিছনায় পড়ে গিয়েছে, নামাজ পড়তে অসুবিধা, হাঁটা চলাফেরা করতে পারেন না, হাইট শর্ট হয়ে গিয়েছে, সামনে কুজো কাইফোসিস বা লর্ডোসিস বা কাইফোস্কুলিওসিস নামক স্পাইনাল ডিফর্মিটিতে আক্রান্ত হয়। একটু পড়ে গেলেই হাতের কলিজ ফ্র্যাকচার হয়ে যায়, ভাঙে যায়, হিপ ফ্র্যাকচার হয়, এগুলো মহিলাদের কমন। সো এখনই আপনাদের সচেতন হতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, হাসি খুশি থাকার চেষ্টা করবেন, পরিমিত সুষম খাবার খাবেন, আপনাদের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন, নিজের খাবার নিজে খাবেন, বাচ্চাদের অতিরিক্ত খাবার না বানানোই ভালো, আর ফ্রেশ খাবার খাওয়ার চেষ্টা করবেন, নিয়মিত ফ্রেশ প্রতিদিনের খাবার প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনাদের আরও আপনাদের নিয়ে ভিডিও আসছে ইনশাল্লাহ। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন এবং কমেন্টে আপনারা আর কী জানতে চান আপনারা মা বোনরা যারা আছেন সেখানে আপনার নাম পরিচয় লিখে কমেন্টে লিখবেন, আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আপনাদের ভিডিও দিব। আর ইতিপূর্বে যে সাপ্লিমেন্টগুলোর কথা বলছি এগুলো আপনারা আজকে থেকে খাওয়া শুরু করে দেন এবং স্পেশালি ন্যাচারাল যে সোর্স অফ মিল্ক দুধ যেটা আপনারা গ্রামগঞ্জে ভালো সোর্স থাকে সেখান থেকে যদি দুধ খেতে পারেন পরিমিত খাবেন, দুধ না খেতে পারলে দই নিজেরা বানিয়ে খাবেন, দই খাবেন, এগুলা অনেক কার্যকরী, বা পনির চিজ এগুলা আপনার দুধ ও দুগ্ধজাত যে প্রক্রিয়াজাত না, হ্যাঁ প্রক্রিয়াজাত না ন্যাচারাল সোর্স থেকে এগুলো আপনারা খেতে পারেন, বাদাম অনেক উপকার আসে। আর অন্তত বাচ্চাদেরকে যাদের বয়স কিশোরী বা কিশোরীদেরকে আপনারা অন্তত সূর্যের আলোতে দিতে হবে মাঝে মাঝে। সূর্যের আলো কিন্তু স্পেশালি আমি বলছিলাম সকালে সূর্যের আলো ৮টা থেকে যে ১২টার মধ্যে ১২টার আগ পর্যন্ত ১০টা পর্যন্ত বা ১১টা পর্যন্ত এই আলোটা কিছুদিন প্রতিদিনই অন্তত হালকা হালকা কিছু যদি গায়ে লাগাতে পারে এটা উপকার আসবে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।